আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি জেবা রহমান। ফিরে আসি দেশের খবরে। নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের শপথ গ্রহণ আজ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল 4:30 শপথ অনুষ্ঠান হবে। শপথ পড়াবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে শনিবার সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কমিশনের অন্য 4 সদস্য হলেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব রহমান। শনিবার রাষ্ট্রপতির অনুমোদনের পরই নতুন নির্বাচন কমিশনের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন সব দলকে নির্বাচনে আনা বড় চ্যালেঞ্জ। অন্য কমিশনাররা জানিয়েছেন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন তারা। নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রস্তাবিত 10 সদস্যের তালিকা থেকে 5 জনকে আগামী 5 বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনকালীন সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের কল্যাণ ফ্রন্টের আয়োজনে সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। জানান, এই নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন, এই দুই বিষয় নিয়ে বিএনপি ভাবছে না। বিএনপির একমাত্র দাবি বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন। সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি সাহিত্যিকরা ভূমিকা রাখায় ভাষা স্বাধীনতা সহ বিভিন্ন আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের ইতিহাস নিশ্চিহ্ন করতে পারেনি 75 পরবর্তী সরকারগুলো। জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। 150 ফুট দীর্ঘ স্ক্রল পেন্টিংয়ে মাটি ও মানুষের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবহার করা হয়েছে মাটির তৈরি বিশেষ রং। শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের উন্নয়ন ও অর্জন নতুন প্রজন্মকে জানাতে হবে। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:00, এর আগে 5:00 রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।